বলতে এসেছি তাহলে কি তোমার মনে যদি এইরকমই ভঙ্গি থাকে তুমি আমায় আশ্রয় করতে পারো তাহলে তোমার লাভ হবে আমি দেখায় দিব পরিপূর্ণ শস্য ক্ষেত্র একটি পরিপূর্ণ শস্য ক্ষেত্র দেখায় দিব হে পরিপূর্ণ শস্য ক্ষেত্র তুমি যত খুশি সবাই একটি পরিপূর্ণ স্বচ্ছ ক্ষেত্র খুশি সবাই স্বচ্ছ ক্ষেত্র খুশি সবাই পরিপূর্ণ স্বচ্ছ ক্ষেত্র তুমি যদি মনে করে থাকো ধরো তুমি কারোর চোরা ধেনু ছেড়ে দিয়ে কারোর খন্দ খাওয়াবে তাহলে আমায় আশ্রয় করতে পারো কারণ আমার কাছে এমন একটা শস্য ক্ষেত্রের সন্ধান আছে তুমি একজনও নয় জন্ম জন্ম যদি তুমি সেখানে চোরা ধেনু ছেড়ে দিয়ে খাওয়াতে থাকো তুমি শেষ করতে পারবে আচ্ছা ধরো এটাও যদি না হয় যদি অন্য যুক্তি করে থাকো তোমার আবার একটা নাম আছে তো চোর চোর ভগবানের একটা নাম চোর দেখি আছে না চুরি কি করি চুরি কি করিবে চুরি কি করিবে কি করিবে রোজে কোন ধনীর ঘরে চুরি কি করিবে রোজে কোন ধনীর ঘরে চুরি কি করিবে তাই যদি হয় তাহলে তুমি আমায় আশ্রয় করতে পারো কারণ কি জানো তোমার একটা লাভ হবে আমি দেখাইয়ে দিব হে আমি দেখাইয়ে দিব হে দেখাইয়ে দিব হে আমি দেখাইয়ে দিব হে পরিপূর্ণ রত্ন ভাণ্ডার আমার কাছে এমন একটা রত্ন ভাণ্ডারের সন্ধান আছে তুমি একজনও নয় জন্ম জন্মান্তর জন্ম জন্মান্তর ধরে চুরি করে শেষ করতে পারবে না বুঝতে পারলে দেখাইয়ে দিব দেখাইয়ে দিব হে পরিপূর্ণ রত্ন ভাণ্ডার দেখাইয়ে দিব হে কি পরিপূর্ণ রত্ন ভাণ্ডার যত খুশি চুরি করো খুশি চুরি করো খুশি চুরি করো দেখাইয়ে দিব হে সবল বলছে এই যে বিশাখা যত বড় মুখ নয় তত বড় কথা তোমার স্পর্ধ কম নয় তুমি আমার সামনে আমার সখাকে চোর বলছো এই শুনল গলা নামিয়ে কথা বল খুব একবারে চোরের মায়ের বড় গলা চোরকে চোর বলেছি খুব গায়ে ফসকা পড়েছি নাকি তোর সখা কত প্রকারের চোর তুই জানিস প্রথমত ব্রজের নবনী চোর ব্রজেশ্ব প্রসিদ্ধ নবনী তো চৌরাম ব্রজের প্রসিদ্ধ নবনী চোর যে সে নবনী নয় বাবা প্রসিদ্ধ নবনী যে সমস্ত গোপীরা তারা তাদের উপাস্য দেবতার জন্য নবনী সিদ্ধ করে ভাণ্ডে তুলে রাখে ভগবান সেই গোপীদের ঘরে ঢুকে তাদের ভাণ্ড থেকে সিদ্ধ নবনীটা চুরি করে খায় মায়েরা সিদ্ধ মানে কিন্তু আবার ভাববেন না আপনারা যে রান্নাঘরে ভাতের হাঁড়িতে যে আলু সিদ্ধ ডাল সিদ্ধ দেন নবনী কিন্তু ওইভাবে সিদ্ধ করেন এখানে সিদ্ধ মানে হল সাধনার দ্বারাই সিদ্ধ নবনী আবার আরও চুরি করেছেন ভগবান প্রমাণ দেবো একটা একটা করে নবাম্বুদ শ্যামলকান্তি চৌরব নবীন মেঘের শ্যামলকান্তি চুরি করেছেন ভগবান নবীন মেঘের শ্যামলকান্তি চুরি করেছেন ভগবান তাই তার একটা নাম দেখবেন শ্যামল বা শ্যাম সুন্দর বলে কোথায় রেখেছে সেটা চুরি করে বলে ওই ভাগটা তোকে দেয়নি তুই ওই জন্য জানিস না এতদিন সুবল বলছে সুবল বিশাখাকে বলছে যে কোথায় রেখেছে সেটা তো আমরা জানি না বলে কি করে জানবি তার ভাগ তোকে দিয়েছে নাকি ওটা একাই রেখে দিয়েছে নিজের অঙ্গে মেখে রেখেছে আর একটা চুরি তোর সখা করে জানিস চুরিটা খুব পাকা ছিল এই চুরিটার নাম হলো বহু জন্মার্জিত পাপ ও রাশি চোর জগতের কোনো জীব যদি জন্ম জন্মান্তর ধরে পাপ রাশি সঞ্চয় করে হৃদয় ঘরে ভর্তি করে রাখে যদি কোনোদিন কোনো কৃপাগুণে
একবার হৃদয় ঘরের দরজা খুলে দিয়ে ওই গোবিন্দ চোখকে ডাকতে পারে যে হে গোবিন্দ চোখ, এই চেয়ে দেখো আমি আমার হৃদয় ঘরের দরজাটা খুলে দিয়েছি। প্রাকৃত চোর তো ঘরে ঢোকে নিজের ইচ্ছাতে চুরি করতে, আর কৃষ্ণ চোরকে ডেকে ডেকে আনতে হয় চুরি করতে। যদি ডাকার মতো তাকে ডাকা যায়, উনি তোর সখা কি করে জানিস? সে কি আর কি দূরে থাকতে পারে, সে কি আর কি দূরে থাকতে পারে, সকল অপরাধ চুরি করে, চুরি করেই শান্ত থাকে না। এই যে সেই জীব এত জন্ম জন্মান্তর ধরে যে এত পাপ সঞ্চয় করেছে, তাকে একটা শাস্তি তো দিতে হবে। দেখুন চোর নিজেই তাকে দণ্ড দেয়। কি দণ্ড জানে? তাদের ঘরের বাহি বাহির করে সকল চুরি করে, ঘরের বাহি করে সকল অপরাধ চুরি করে, তারে রাখে নয়ার মায়ার ঘরে, তারে সকল অপরাধ চুরি করে, তারে রাখে নয়ার রাখে নয়ার মায়ার ঘরে, তবে ঘরের বাহির করে ছাড়ে। শুধু তাই নয়, ওই যে তাকে যে মায়ার ঘর থেকে টেনে বাহির করে নিয়ে এলো বাবা, এবার তার অবস্থাটা কি হয় জানেন? সে আর সুস্থ থাকতে পারে না। সে তখন কি করে? তখন পথে পথে কেঁদে ফিরে মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কিবা পথে পথে কেঁদে ফিরে কৃষ্ণ 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 বলে, পথে পথে কৃষ্ণ 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 বলে, পথে পথে কেঁদে ফিরে 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 কৃষ্ণ তোমার হলাম বলে, পথে পথে কেঁদে ফিরে কৃষ্ণ তোমার হলাম বলে, পথে পথে বলে কৃষ্ণ তোমার হলাম বলে, কৃষ্ণ হা কৃষ্ণ বলে, এমন চোর হলো তোর সখা। আর চোরকে চোর বলেছি খুব গায়ে ফোসকা পড়েছে নাকি রে শুভ? আর যে এই কথা বলেছে, ভগবান ছুটে গিয়ে বিশাখার হাতটা চেপে ধরেছে। শুনি দুটি মুখে ধরয়ে পানি, শুনি দুটি মুখে ধরয়ে পানি, শুনি দুটি মুখে ধরয়ে পানি, এ যদু নন্দন কহয়ে জানি, এ যদু নন্দন গুণয়ে মানি, এ যদু নন্দন কহয়ে জানি, এ যদু নন্দন কহয়ে জানি। হরি বল।
দূতীর হাতটা চেপে ধরেছে, শুনি দূতি মুখে ধরে পানি, পানি মানে হলো করতল, হাত চেপে ধরেছে, এ যদ নন্দনে কহ হয়ে যান। গোবিন্দ বলছে, অভিশাখা তুমি কি তাকে চেনো? শোধনি কে কহ বটে, গোরোচনা গরি নবীন কিশোরী, গোরোচনা গরি নবীন কিশোরী, নাহিরে দেখি ঘাটে, নাহিরে দেখি ঘাটে, নাহিরে দেখি ঘাটে, নাহিরে দেখি ঘাটে, ও গো যমুনার তীরে বসি তার নদীতে, যমুনার যমুনার তীরে বসি তার নদীতে, পায়ের করে পা, পায়ের পা করেছে চিকুর রাশি, করেছে চিকুর রাশি, স্নান করে উঠে তার নীল শাড়িটা নিংড়াতে নিংড়াতে যাচ্ছিল, আর আমার কি মনে হলো জানিস, ওই নীল শাড়ি নিংড়ানো দেখে আমার মনে হলো কহে চণ্ডী দাসে, শুন না গোরো চাঁদা, সে যে বিশ্বভাল রাজার তার নাম বিনোদিনী রাধা, বলি এই তো তোমায় বলে দিলাম, এই তো তোমার বলে দিলাম, নামে বসে বসে পাপ করো, রাধা নামে বসে বসে তুমি জপ করো, জপ করো আর নয়ন বলি ভাসে, এই তো তুমি বলে দিলা। গোবিন্দ বলছে, ওরে সুবল আবার বল রে ভাই, রাধা নাম আবার বল, রাধা নামে যে এত মধু, যত শুনছি তত যেন শোনার আকাঙ্ক্ষা বেড়ে যাচ্ছে, আবার বল আবার বল আবার বল রে ভাই, রাধা নাম শুনে আমার দেহ মন প্রাণ জুড়ায়। বিশাখা চলে এলেন রাধারানীর নিকট, শ্যামসুন্দরকে বলে এলেন, তুমি থাকো এখানে দেখি তোমার ব্যাধির ঔষধ আনতে পারি কি,
তাই বিশাখা রাধারানীর কাছে এসে গেলেন। আর এসে বলে, ও রাধে, হ্যারে, তোর পেটে পেটে এত, তোকে তো অবলা সরলা ভাবতাম, আর করেছিস কি? শুন শুন রাজা রাজি, রাজা রাজি, কথা কহিতে আসি আছি, শুন শুন রাজা রাজি, কথা কহিতে কহিয়াছি, কানু হেন ধন পরাণে বধিবি, এ কাজ করিলি কি? কানু হেন ধন পরাণে বধিলি, এ কাজ করিলি কি? একদিনে বেলি অবসান কালে তুই গিয়াছিলি নাকি জলে, একদিন বেলি অবসান কালে গিয়াছিলি নাকি জলে, বলি তাহারে দেখিয়া মুচকি হাসিলে, তাহারে দেখিয়া মুচকি হাসিলে, ধরিলি সখীর গলে, তাহারে দেখিয়া মুচকি হাসিয়া, এখন তোর কথা ভেবে ভেবে দিন রাত শ্যামনগর যে বসে বসে কাঁদছে রে, দিন রাত কাঁদছে, চল তার কাছে চল, সে তোর আশা পথে নয়ন দিয়ে বসে আছে। এই রাধারানীকে সখীরা সাজিয়ে দিতে লাগলেন। ও মায়েরা, এই যে রাধারানীকে সাজিয়ে দেবার সময় সখীরা রাধারানীকে কিছু শিক্ষা দেবে, আর এই শিক্ষাগুলো নিয়ে আবার চার ঘন্টা পালা গেল। কৃষ্ণলীলা কত বড় বিষয়বস্তু দেখেছেন। নিউটন বলেছিলেন, জ্ঞান সমুদ্রের তীরে দাঁড়িয়ে মাত্র একটা নুড়ি কুড়িয়েছি। আর এই বৈষ্ণব পদাবলী এমন একটা সাহিত্য, কেউ যদি দশ জন্ম ধরে ওই তীরে ঘুরে বেড়ায় বাবা, একবিন্দু জল শেষ করতে পারবেন, জানত এত বড় সমুদ্র এটা। আবার চার ঘন্টা পালা গেল। যাই হোক, সময় হয়ে গেছে, দল এসে গেছে, আর বেশি সময় নেব না, আবার রাত্রিবেলায় আস্বাদন হবে। তবে রাত্রিবেলায় তো আপনারা আসবেন না, আবার আগামীকাল আসবেন।